নমস্কার, হর্ষ নিউজের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সময়া। দেখে নেব এখনকার বিশেষ বিশেষ সংবাদ। খালি থালা ও লণ্ঠন সামনে রেখে বিক্ষোভ। লকডাউনে কাজ হারানো গরিব মানুষদের তিন মাস বিদ্যুৎ বিল মকুব। রেশন কার্ড থাকা সত্ত্বেও হয়রানি। রেশনের সামগ্রী সঠিকভাবে দেওয়া, ফুড কুপনের নামে হয়রানি বন্ধ সহ অন্যান্য দাবি সামনে রেখে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয় উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি শহর মণ্ডল সভাপতি ভবানীচরণ সিংহ, উৎপল মজুমদার, জগন্নাথ ভট্টাচার্য, তারুণীকান্ত রায়, সুন্দর পাশওয়ান, বাপি সরকার, বিমল বর্মন, তন্ময় সরকার সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। দাদা, কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? গ্রামে গঞ্জে করোনার আতঙ্কে আতঙ্কগ্রস্ত মানুষ খাওয়া পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার সাধ্য মতো, সাধ্যের অতিরিক্ত মানুষকে, গরিব মানুষকে, যার রেশন কার্ড আছে, রেশন কার্ড নাই এমন মানুষকেও খাওয়ার জন্য 5 কেজি করে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল এগুলা দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু পশ্চিমবাংলার গ্রামেগঞ্জের মানুষ এগুলা পাচ্ছে না। 5 কেজি চাল তো দূরের কথা, কোনো চালই 4 কেজি, 4.5 কেজির বেশি হয় না। ডিলারকে এ ব্যাপারে বললে ডিলার পরিষ্কার বলছে আমাদেরকে উপর থেকে কম দিচ্ছে, আমাদের কি করে আমরা চলবো, আমাদের কমিশন কম দিচ্ছে, যার জন্যে মানুষ না খেয়ে মরছে। বিদ্যুতের যে বিল বাতিল করার কথা ছিল, মকুব করার কথা ছিল, তাও মকুব হচ্ছে না। আগামী দিন গ্রামের মানুষ আতঙ্কে ভুগছে, তাদের গ্রামগঞ্জ না অন্ধকার হয়ে যায়, বিদ্যুতের কানেকশন না কেটে দেয়। এইগুলো নিয়ে আমরা বিডিও সাহেবের সামনে আজকে ধর্ণায় বসেছি। অভুক্তভাবে আমরা অনশন করছি যাতে মানুষ বাঁচে। দিদির এই যে 1200 কোটি টাকা ক্লাবগুলোকে দেওয়া, 500 কোটি টাকা দিয়ে তিনি বুদ্ধি কিনছেন, অথচ করোনার জন্য মাত্র 200 কোটি টাকা খরচ করছেন। এই রকম অন্যায় দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আজকে আমরা এখানটায় ধর্ণায় বসেছি। আপনার নাম? আমার নাম জগন্নাথ ভট্টাচার্য। কোন পদে রয়েছেন? আমি বিজেপির কালিয়াগঞ্জ বিধানসভার কনভেনারের দায়িত্বে আছি। দেখছি হচ্ছে ললঠেন এবং হচ্ছে একটা থালা নিয়ে আপনারা ধর্ণাতে বসেছেন, কেন? আপনারা জানেন গোটা বিশ্বের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনার করাল গ্রাসে আক্রান্ত এখানকার জনগণ, আর সেই উপলক্ষে এখানকার সরকার লকডাউন ঘোষণা করেছে। লকডাউন ঘোষণা করার দরুন পশ্চিমবঙ্গের অনেক মেহনতি দরিদ্র মানুষ কর্মহীন। এমন অবস্থায় ভারত সরকার যে রেশন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের মানুষ যে রেশন পাবে সেটা তো পাবেই, অতিরিক্ত 5 কেজি করে কাঠ পিছু অতিরিক্ত চালের ব্যবস্থা করেছে এই সমস্ত দরিদ্র মানুষ, রেশন কার্ড ভুক্ত মানুষদের, এবং পরিবার পিছু 1 কিলো ডাল। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবাংলার বিভিন্ন রেশন দোকানে আমরা যখন বিরোধী দলনেতা হিসেবে আমি বিভিন্ন রেশন দোকানগুলো ভিজিট করে দেখছি, প্রায় প্রত্যেকটা রেশন দোকানেই কিছু না কিছু পরিমাণ মাল কম দিচ্ছে। এখন এই পশ্চিমবাংলার যে দরিদ্র সীমার নিচে যারা লোক বাস করে, যারা অসহায় মানুষ, এই সময়েও রেশন ডিলাররা তাদের গরিব মানুষের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করছে। কার ব্যর্থতা মনে করছেন? এটা অবশ্যই এ রাজ্যের সরকার তথা তৃণমূল সরকারের ব্যর্থতা। আপনাদের দাবি না মানা হলে কি ধরনের আন্দোলন করবেন আগামীতে? আমরা এরকম প্রতীকী যেরকম আজকে আন্দোলন করছি, এরকম আন্দোলন করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত এই বঞ্চিত নিরীহ মানুষ তাদের ন্যায্য পাওনা যতক্ষণ না পায়, ততক্ষণ আমরা এরকম দাবি দেওয়া করতেই থাকবো। আপনার নাম? আমার নাম উৎপল মজুমদার। এই ডাল তেল কোথায় গেল তৃণমূল, জবাব দাও। এই চাল ডাল কোথায় গেল তৃণমূল, জবাব দাও। এই কেন্দ্রীয় সরকার পরিবেশিত চাল ডাল কোথায় গেল তৃণমূল, জবাব দাও। এই চাল চোর তৃণমূল বাংলা ছাড়ো। কোথায় গেল পশ্চিমবঙ্গ সরকার, জব চাই, জব দাও। কেন্দ্র সরকার চাল ডাল চুরি করছে কেন তৃণমূল সরকার, জব চাই, জব দাও। চাল ঠিক মতো বিল করার দাবিতে আজকের প্রতীকী আজকের প্রতিকার সফল করুন।